আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি আপনাদেরকে আজ ভাত দিয়ে খিচুড়ি রান্না করে দেখো। প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তৈল আর কিছুটা পেঁয়াজ, আর দিয়ে দিব তেজপাতা, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, লং, এলাচ। ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 ঘন্টা ভিজিয়ে রাখা ডাল। এখানে 2 রকমের ডাল আছে, মসুর ডাল, মুগ ডাল। মশলার মধ্যে ডালটা ভালো করে কষিয়ে নেব। ডাল কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব। ডালটা সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব রান্না করা ভাত। ভাতটা লবণ দিয়ে রান্না করে রেখেছি। এখন ডাল ভাত ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ আর সরিষার তেল। তারপর ডেকে অল্প আঁচে রেখে দিব 10 মিনিটের মতো। বেশ হয়ে গেল ভাত দিয়ে ঝটপট খিচুড়ি রান্না। এখন পরিবেশন করে দেখাবো। খিচুড়ি খাবো শিম, ডিমের ভর্তা, চেপা শুটকি ভর্তা আর কালিজিরা ভর্তা দিয়ে, আর সাথে থাকছে মিষ্টি আচার। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। কিন্তু আচার, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা। আসসালামু আলাইকুম।